সৌন্দর্য বর্ধনের জন্য আরও একবার অস্ত্র পাচার চলতেছে। তো অস্ত্র নিয়ে অস্ত্র পাচার করছেন রবিউল ভাই, এবং এখান থেকে কেটে দেওয়া হচ্ছে। তার কারণটা হচ্ছে কামিনী গাছ অনেক সুন্দর দেখতে ছিল, ঠিক পাশেরটা যেরকম এরকম সুন্দর, একেবারে গেটের দুই ধারে দুটো, কিন্তু এ যেটা প্রবলেম করছিল সেটা একটু বাইরে যেয়ে দেখায়। এই যে দুইটার অবস্থান দুই পাশে, ওই যে যে বিল্ডিং আমার, এই বিল্ডিংটা পুরোটাই ঢেকে ফেলেছে। তো যেহেতু 2009 সালের দিকে আমরা এটা লাগিয়েছিলাম এই দুটো, তো এক যুগ পেরিয়ে গেছে এবং সময়ের সাথে সাথে ও বেড়েছেও অনেক দূর পর্যন্ত, প্রায় কত 20 ফিট হবে না রবিউল ভাই? 20 ফিট উঁচু হয়ে গেছে। কারেন্টের তার আছে একটু খেয়াল করেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা আড়াল করছে এই বাড়ির সৌন্দর্য আর কি। পুরো যদি আমি একটু দূর থেকে দেখাই তাহলে ওই যে ছাদ দেখা যাচ্ছে দ্বিতীয় তলায়, তো এটার জন্য এটা আড়াল হয়ে আছে। তো আশা করি এই দুটোর মাথা নেড়া করলে বা একটু ছোটো করে দিলে পরে যে কুড়িগুলো, কুড়ি না কি বলে এটারে, হ্যাঁ ওই কুড়িগুলো উঠবে আর কি। যাই হোক, নতুন করে যে নতুন সবুজ নবীন যখন জন্মাবে তখন এটা বেশ ছোট করে দিয়ে ইচ্ছা আছে, এই এতটুকু জায়গা যাতে আড়াল না করে বাড়ির সৌন্দর্য। আর বাড়ির সৌন্দর্য আড়াল না করার জন্যই এরকম রেলিং দেওয়া হচ্ছে এবং এখানে পাঁচিল ওইভাবেই দেওয়া হচ্ছে, করা হচ্ছে, গেটও করা হবে। তো সেক্ষেত্রে এই কামিনী গাছও তার সৌন্দর্য নিয়ে পরবর্তীতে থাকবে আমাদের সাথে আশা করি, আর সেই সাথে এটা ওই বাড়িটার সৌন্দর্যটা যেন নষ্ট না করে সেই দিকে খেয়াল রাখা হচ্ছে। কামিনী ফুল গাছ অনেক সুন্দর। আর কি কি গাছ মোটামুটি সুগ্রাণ দেয় তো রবিউল ভাই? হাসনাহেনা না, ওটা হাসনাহেনা লাগাবো। আর গন্ধরাজ তো ওই যে আনাই হয়েছে। হ্যাঁ কুসংস্কার বলে কি বলেন তো যে সাপ আসে, আসলে না, মিথ্যে কথা এগুলো। বুঝতে পারছি। তবে আপনার হচ্ছে হাসনাহেনা লাগাতে হবে কয়েকটা, তবে ঝাড় হয় অনেক না হাসনাহেনা? ঝাড় হয় না, এরকম গাছের মতন উঠে যায়। উঠে যাবে, এরকমই হয় কিন্তু উঠে যায়। আচ্ছা আচ্ছা, হাসনাহেনা দুটো তলায় লাগাবো, কোথায় লাগানো যায়? এই বাইরের সাইডেও লাগাতে পারি, গেটের বাইরে, কিংবা কোথায় করতে হবে? এই জায়গায় না, আচ্ছা ওই তাহলে গেটের সময় ওই সময় দুই পাশ দিয়ে লাগাবো না। হ্যাঁ, এটাই বেস্ট হবে। আর হচ্ছে আপনার গন্ধরাজও কিন্তু খুব ভালো, মানে গন্ধ বুঝছেন তো। গন্ধরাজ আমরা ইতিমধ্যে কিনে রেখেছি, এটা শুধু একটু পজিশন দিতে হবে। এটা প্রায় কতগুলো গন্ধরাজ? দুটো হচ্ছে বেলি ফুল না? দুটো বেলি ফুল ছাড়া আর বাদবাকি সব গন্ধরাজ। এখানে একটা, এটা হচ্ছে বেলি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা আছে। তো এই যে আমার যে গ্যারেজ এবং এই যে বাড়িটা, এটা সৌন্দর্যটা আসলে ফুটতে হবে এই জন্যই। যদিও এই কুলগাছও অনেক বাধা দিচ্ছে, কিন্তু যেহেতু এই কুলগাছ খুব নাম করেছে এখনকার দিনে, আমাদের আশপাশে যারা এই কুলের স্বাদ নিয়েছে তারা সবাই বলে এই কুলগাছ, এই কুল অনেক ভালো কুল, তো সেক্ষেত্রে এই কুল গাছটাও কাটতে মায়া লাগবে। আচ্ছা রবিউল ভাই, এই কুল গাছটা কোত্থেকে কাটবো? গোড়া দিয়ে কাটলে আমার মনে হয় যে অল্প জায়গা নিবে না, এরকম হাইট এই গিরে না, তার মানে এক মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এক মানুষ
সমান উচ্চতা থেকে এই কুল গাছটা রেখে কাটবো, আশা করি যাতে সৌন্দর্যটা বাধা না দেয়। আর কামিনী গাছ অলরেডি কাটা হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটু বেঁধে দিতে হবে না আমাদের, ভাই বললে আবার কখন করবে তার ঠিক নেই। হ্যাঁ, নিজেদের বেঁধে দেবো আমরা, অসুবিধা নাই। সব জায়গাতে কারেন্টের তার, আমার চতুর্দিক দিয়ে শুধু তার আর তার, এইগুলো সব সিস্টেম করতে হবে। উপাশে তিন চার বাড়ির তার গেছে, এই খাম্বা থেকে এদিকে সব আমার বিল্ডিং লাগোয়া হয়ে, যদিও আমার পাশে জমি আছে। তারপরও এখানে যে ভাইয়ের তার গেছে এই পাশে, এটাও আমার এই যে দোকান টোকান সব মিলাই গেছে। কাকা কি এক্ষেত্রে হেল্প করতে পারবেন? একটা দড়ি বেঁধে সরা দিতে হবে, একটা দড়ি দিয়ে এটা ইয়ে কর সরাতে হবে। এবার এইটার নিধন চলবে, সেম হাইট দিবেন। হ্যাঁ ভাই, ওইখান থেকে, হ্যাঁ নিচে একটু থাক, যেটু যেহেতু যতটুকু হাইটের উপরে থাকবে থেকে যাক, আমি পরে কেটে নিব না, কিংবা আপনি কেটে দিতে পারেন, অসুবিধা নাই। তো একটার মুন্ডু নিপাত করা গেছে, আর একটার করা হবে। আর এই কামিনী গাছের ডালপালা কার দেওয়া যায় বা কোথায় লাগানো যায়? এগুলো তো মাদ্রাসার চারিদিকে দিয়ে দেবো, তাহলে তো একটা নতুন কাজের উদ্যোগ তৈরি করতে হবে। বাতাস দরকার মামি, thank you.
কারেন্টের তারটা সুরক্ষিত ব্যবধান সৃষ্টি করার জন্য ওই কাঁঠাল গাছের ডাল, কোন ডালা ওই বড়টা কাঁঠাল, কাঁঠাল কাঁঠালের সোজা বেঁধে এটাকে সুরক্ষিত ব্যবধান সৃষ্টি করতে হবে। আর মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে, তো বাইরের থেকে কীরকম দেখা যাচ্ছে একটু দেখি। ফাঁকা হয়ে গেছে, এবার সুন্দর দেখা যাচ্ছে মোটামুটি। আর একটু, হ্যাঁ কই দেখি কি জিনিস, সোনা পাখি এটা দিলে হয় কি না? হ্যাঁ হ্যাঁ আছে না, এইটুক আর যদি থাকে তাহলে একটু আনলে হবে। দেখো তো আর একটা ওইরকম হইলে হয়ে যাচ্ছে মনে হয়। তো মোটামুটি না রে, আর একটু নিচেতে কাটা দরকার ছিল না? হ্যাঁ কুড়ি হলে মনে হয়, মনে হচ্ছে ইয়ে করবে। এই দেখেন এখান থেকে ওর যদি মাথা হয় তাহলে আবার আটকাই দেবে কি না? হ্যাঁ বিল্ডিং সৌন্দর্য দেখা যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে থাকুক। হ্যাঁ আর তখন গেট ফাঁকা হয়ে যাচ্ছে না আপনার? গেট যখন ফাঁকা যায় তখন আরো বেশি খোলা মেলা দেখা যাবে। রাইট রাইট রাইট। ভেতর থেকেও মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে ফাঁকা হওয়াতে। কান্না করছো কেন বাবা, কান্না করো না। Oh.